আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, এটি একটি সত্য ঘটনা। ঘটনাটি হলো, এক গ্রামে একটি কাফেলা হজের সফরে বের হলো। তারা হজ করার পর বাড়ির দিকে রওনা হলেন। তারা মক্কা মুকাররমা থেকে কিছুটা পথ অতিক্রম করে, এমন সময় তাদের এক সাথীর মৃত্যু হয়ে গেল। কাফেলার সাথীরা দাফন করার জন্য কবর খনন করলেন। জানাজা নামাজ পড়ে যখন তাকে দাফন করতে গেলেন, তারা দেখতে পেল কবরে ভয়ঙ্কর আকৃতির সাপ ফানা তুলে বসে আছে। সাথীরা তাকে সে কবরে দাফন না করে লাশ নিয়ে সামনে অগ্রসর হলেন। কিছু দূর যাওয়ার পর আরেকটি কবর খনন করা হলো। যখন সে কবরে লাশ রাখার জন্য গেলেন, তখন দেখা গেল সেখানেও একটি সাপ ফানা তুলে বসে আছে। সাথীরা ভাবল, যেখানে কবর খনন করি সেখানেই সাপ, মনে হয় এই এলাকাটা সাপের ব্যাপক বসবাস। তাই তারা লাশ নিয়ে মক্কা মুকাররমায় পৌঁছালেন। কাফেলার সাথীরা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাহমাতুল্লাহ আলাইহির কাছে এর সমাধান চাইলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে কবরের আযাব দিতে চান, তার ভাগ্যে এটাই নির্ধারিত হয়ে গেছে। তোমরা পৃথিবীর যে কোনো স্থানে কবর খনন করো না কেন, সেখানেই তার জন্য সাপ অপেক্ষমান দেখতে পাবে। যাও, তোমরা তাকে কবরে দাফন করো। সাথীরা সাপ সহ মৃত ব্যক্তিকে দাফন করে দিল। দাফন করার সময় লোকেরা দেখল যে সাপটি প্রথমে মৃত ব্যক্তির মুখে আঘাত করল এবং তার মুখ দংশন করে ক্ষতবিক্ষত করে দিল। লোকটির ঠোঁট জিহ্বা সাপের দংশনে খসে পড়ল। সাথীরা জলদি করে মাটি দিয়ে চলে এলো। গ্রামে এসে তারা মৃত ব্যক্তির পরিবার পরিজনদের কাছে জিজ্ঞাসা করল, তোমাদের হাজি সাহেব কেমন লোক ছিলেন, সে কি কাজ করতেন? স্ত্রী জবাব দিলেন, সে নামাজি ছিল, জাকাতও দিত, হজের জন্য আপনাদের সাথে গেল, তার সব কাজই ছিল ভালো। তারপর তারা হাজি সাহেবের স্ত্রীকে তার কবরের আযাবের কথা বলল। তারপর এ কথা শুনে স্ত্রী বলল, আমার স্বামীর একটা ব্যাপার খেয়ালে এসেছে, সে যখন মহাজনের জন্য গম কিনত, তখন সে গম থেকে ভালোটা রেখে দিত আর খারাপ গমের সাথে মিশ্রিত করে দিত। স্ত্রীর মুখে এ কথা শুনে সবাই বুঝতে পারল যে লোকটির কবরের আযাবের কারণ এটাই ছিল, কেননা লোকটির এই পন্থাটি ছিল হারাম পন্থা। সে মহাজনের জন্য মাল কিনত, কিন্তু তা থেকে নিজের জন্য ব্যবহার করত, অথচ এই গম তার নিজের ছিল না। এই হারাম পন্থা উপার্জন এবং তা থেকে ভক্ষণ করার কারণেই তার এই শাস্তি হচ্ছে। আল্লামা কালামউদ্দিন দায়ামে রাহমাতুল্লাহ আলাইহের হায়াতুল হাইওয়ান কিতাবে এ ঘটনা বর্ণনা করেছেন। এ ঘটনা থেকে বোঝা যায়, কবরের আযাব কোনো কোনো সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে দেখিয়ে দেন, যাতে অসতর্ক মানুষ সতর্ক হয়ে যায়। বন্ধুরা, এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।